আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত সর্বশেষ খবর যেটা আপনাকে আমি জানাতে চাই সেটা হচ্ছে এই যে শিমু, শিমু নায়িকা শিমুর যে ছোট বোন ফাতেমা, তো ফাতেমা যে বক্তব্যটি দিয়েছে যে সে বাসা থেকে বের হয়ে গেছিল মাওয়া যাওয়ার উদ্দেশ্যে তার ব্যক্তিগত কাজে, কিন্তু তারপর থেকে সে মিসিং, তারপরে তার বস্তাবন্দি লাশ উদ্ধার। এখন সবাই অপেক্ষায় যে কে তাকে তা মেরেছে। এখন সোশ্যাল মিডিয়াতে আপনি যদি যান, চোখ রাখেন, অবশ্যই আপনি চোখ রেখেছেন হয়তো বা, দুইটা নাম আসছে, একটা হচ্ছে জায়েদ খান এবং আরেকটা হচ্ছে মিশা সৌদাগর। এখন জায়েদ খানের ব্যাপার প্রায় 95% মানুষ লিখছে জায়েদ খানের কথা, তার মাঝে মধ্যে আবার মিশা সৌদাগরের কথা আসছে। তার একটা কারণ কি? কারণ শিমু একমাত্র নায়িকা এবং একমাত্র ব্যক্তি যে 184 জন সদস্যকে কেন বাদ দেওয়া হয়েছিল এবং তাকেও বাদ দেওয়া হয়েছিল, তার প্রতিবাদ তিনি করেছিলেন এবং তিনি এটাও বলেছিলেন যে 2004 সালে যখন সে হিট নায়িকা একেবারে, তখন জায়েদ খানের প্রবেশ, মানে জায়েদ খান তখন সিনেমার জন্য দৌড়ঝাঁপ করছে, তখন সে একেবারে হিট নায়িকা। তো তখন কেন, কি কারণে তাকে বাদ দেওয়া হয়েছিল, তার মানে শিমুর একটা দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছিল। জায়েদ মিশার যেই প্যানেল ছিল, যেই সমিতি ছিল, যেই পদবি ছিল, এদের সাথে মূল দ্বন্দ্বটা শিমুর ছিল, যার কারণে এখন সবাই বলছে যে শিমুকে মেরেছে জায়েদ খান এবং মিশা সৌদাগর। কিন্তু তার বোন ফাতেমা সোশ্যাল মিডিয়াতে বলে দিয়েছে যে তার সাথে এমন কোনো ধরনের শত্রুতা কারো আছে যে তাকে মেরে ফেলবে, মার্ডার করে ফেলবে, এমন কিছু তার বোন এখন পর্যন্ত বলেনি। তা আমাদেরকে এখন আরেকটু সতর্ক থাকতে হবে যে এমন, আমিও কিন্তু এখানে অনুমান করে কিছু বলা যাবে না, তৃতীয় পক্ষ কি তাদের দ্বন্দ্বের মাঝখানে কি কোনো তৃতীয় পক্ষ সুযোগ নিয়েছে, নাকি এখন এই নাকের উপরেই কিংবা এর বিপরে কঠিন থেকে কঠিনতম তদন্তের মধ্যে এটা আসতে হবে, এটা আমার ক্ষুদ্র নাগরিক হিসেবে জোর দাবি। না হলে কিন্তু এখানে মিশা জায়েদ একেবারেই সোশ্যাল মিডিয়াতে ভরপুর, তাদের নাম জায়েদ খানের নাম বিশেষ করে আসছে, এখন তাদের একটা অস্বস্তি আছে। তো এটার একমাত্র সমাধান আমার কিংবা আপনার, সোশ্যাল মিডিয়ার প্রশাসন, জনতার একমাত্র সমাধান হচ্ছে যে সঠিক তদন্ত, এবং তাকে যদি এখানে মেরে তো বস্তাবন্দি লাশটা ফেলে দিয়ে গেছে, আশেপাশে সিসি ফুটেজ আছে, কোন গাড়ি এখানে ফেলে রেখে গেল, প্রশাসনের কাঠামো বিশেষ করে তথ্য প্রযুক্তির মাধ্যমে বের করা সম্ভব, খুব জরুরি দরকার। নাহলে কিন্তু এখানে শিমু চলে গেল, তার সাথে কিন্তু এখন মিশা জায়েদ আরও অস্বস্তিতে পড়ে গেল, এখন সবাই বলছে তাদেরকে রিমান্ডে নেওয়ার জন্য। আসলে প্রতিপক্ষকে মেরে ফেলা এভাবে মানে কোনো সমাধান না, আপনি যদি কারোর সাথে পেরে না ওঠেন এভাবে মেরে ফেলবেন, এটা তো কোনো স্বাধীন দেশের সিস্টেম হতে পারে, একটা মানুষকে আপনি এভাবে মেরে ফেলবেন, প্রায়ই দেখা যায় এরকম বস্তাবন্দি লাশ, এটা দুঃখজনক। প্রতিবাদ কিংবা এখন বলার ভাষা হারিয়ে ফেলছি, তাদের পরিবারের কান্নাকাটি, মানুষের আহাজারি, কি বলবো এখন। আসলে এখন ফাতেমার বক্তব্য শুনে এখন আমিও দ্বিধাদ্বন্দ্বে কিংবা সবাই দ্বিধাদ্বন্দ্বে, আসলে কি হয়েছে তার সাথে, তাহলে কি নির্মমতা তার সাথে হয়েছে। তো আমরা অপেক্ষা করতে থাকি আর আইনের উপর আরও আরও একবার বিশ্বাস রাখি আমরা, দেখা যাক সঠিকভাবে খুব দ্রুত এটা সমাধান একটা যে কে তাকে মেরেছে। সবাই ভালো থাকবেন।